নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। এখানে আমি পুঁই শাক কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি করে আপনাদেরকে আজ দেখাবো। নিরামিষ রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। নিরামিষ দিনে আপনারা হাতের কাছে সামান্য সবজি দিয়ে এই তরকারিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তাহলে দেখে নিই রেসিপিটা তৈরি করতে আমার এখানে কি কি লাগছে। আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি, বেগুন, শিম, আলু, মটরশুঁটি কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি, পুঁই শাক কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে। পুঁই শাকগুলো আমি ভালোভাবে এখানে ধুয়ে রেখেছি, ডাঁটা পাতা একসাথে রেখেছি, এখানে পাতা আর ডাঁটা আলাদা করিনি। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দেবো। তেলটা হালকা গরম হয়ে আসলে নাড়াচাড়া করে বড়িগুলো দিয়ে দেবো। এখানে আমি বড়িগুলো বেশি করে লাল লাল করে ভাজবো না, সামান্য একটু ভেজে তুলে নেব। বড়িগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি একটা পাত্রে তুলে নেব, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দেব, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব, সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে শিমটা দিয়ে দেব। শিমটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে মটরশুঁটিটা আমি একটু বাদেই দেব, সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব, পুঁই শাকগুলো সবজির সাথে ভালোভাবে এখানে মিশিয়ে নেব। দেখুন এখানে পুঁই শাকগুলো মেশানো হয়ে গেছে, আমি 4 থেকে 5 মিনিট এখানে ঢেকে দেব। 4-5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা একটু তুলে নেব, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, মটরশুঁটিগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে 1-2 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। ঢাকনাটা তুলে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো আমি হাতের সাহায্যে একটু গুঁড়িয়ে নিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গেলে পরিমাণ মতন এখানে এবার জিরের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে কোনো বাটা মশলা দেব না, শুধুমাত্র জিরের গুঁড়োটাই দিলাম, আপনারা এখানে আদা বাটাটাও দিতে পারেন। মেশানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব, এখানে অতিরিক্ত জল দেব না, অনেক সময় পুঁই শাক দিয়ে একটু জল বের হয়, তাতে সেদ্ধ হয়ে যায়। এখানে অল্প পরিমাণ জল দিয়ে আমি এখানে 5 মিনিট ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম, ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন এখানে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দেব। এখানে আমি কোনো লঙ্কা দিলাম না, শুধু শুকনো লঙ্কাই দিয়েছি ফোড়নে। আপনারা ঝালটা যদি পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আলুটা ভালোভাবে একটু গলিয়ে নিলাম, দেখুন তরকারিটা অনেকটা হয়ে এসেছে। আমি এবার ভাজা মশলা এখানে দিয়ে দেব। আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এখানে ভাজা মশলাগুলোটা দিয়ে দিলাম, আপনারা গরম মশলাও দিতে পারেন। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এখানে আমার পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারিটা তৈরি হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে এই তরকারিটা একদম অসাধারণ লাগবে।